নমস্কার আদাব সালাম আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আয়ন এর নতুন শো আয়ন প্রিয় মুখে আয়ন টিভি বাংলা ভাষার টেলিভিশন আয়ন টিভি বাঙালিদের টেলিভিশন যেখানে বাংলা ভাষা হল যোগসূত্র আপনারা প্রোগ্রামের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আয়ন প্রিয় মুখ মানে আমরা আপনাদের প্রিয় মুখদের নিয়ে হাজির হব ভারতবর্ষ বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তর এর বাঙালিদের এই অনুষ্ঠানে নিয়ে আসবো বসবে গান আড্ডার আসর যেমন আজ আমার সাথে আছে দুজন অনুবদ্ধ সৃষ্টিশীল দুটি মানুষ আজ আমি ভীষণ খুশি কারণ দুটি প্রথম হলো আয়নের এটা প্রথম শো আয়ন প্রিয় মুখ আর আমার সাথে আছে অনবদ্য দুজন সৃষ্টিশীল মানুষ মানুষিক্যাল জিও সৌমজি আর সৌরেন্দ্র কেমন লাগছে তোমাদের এখানে এসে আহ খুব এক্সাইটেড এই কারণে কারণ স্টুডিওর ভেতরে যে মুহূর্তে ঢুকলাম মনে হলো আমরা বোধহয় আবার আমাদের দেশে ফিরলাম আশপাশটা যে এখনো ব্রিটেন সেটার আর মানে কোনো অস্তিত্ব মনে হচ্ছে না কারণ সেই আন্তরিকতা সেই হাসি মুখ সেই প্রিয় ভাষা আর আরেকটা কথা বলতেই হবে যে এত সুন্দর নাম আই অন প্রিয় মুখ আবার আপনাদেরও চোখ রাখতেই হবে বিকজ ইয়স আইস মাস্ট বি অন প্রিয় মুখ কারণ আমরা এখানে আজকে আর এবার তো প্রিয় মুখ দুটো বেসিক্যালি আমরা প্রতিবার যখন লন্ডনে আসি সেই গরম জামা নিয়ে বেশ শীত করবে এই পরিবেশের এই মাহলের ভেতর দিয়ে বাট এবার মনে হচ্ছে কলকাতা বা ঢাকাতেই এসেছি মানে পুরো পরিবেশটাই একটা টেম্পারেট ক্লাইমেট খুব সুন্দর লাগছে আর বিশেষত বিদেশে বাঙালির যে সাংগীতিক একটা রুচি সেটা সত্যি আমরা দেশেও আজকের দিনে পাই না মানে তারা এমনভাবে গান বাজনা শুনতে চায় এত মানে বিশেষভাবে গান বাজনা বা আমাদের প্রশ্ন করে যে কোনটা কি করছো কি ধরনের কাজ হচ্ছে দেশের সম্বন্ধে জানতে চায় আমরা মুগ্ধ আর তোমরা যেরকম কাজ করছো ইটস লাইক অ্যামেজিং ইটস এ কনসেপ্ট ইটস জাস্ট নট মিউজিক মানে রবীন্দ্রনাথ মানে প্রিয় সখাহে আর সুফিকে মিলেমিশে একাকার করে দিচ্ছে এই এই ধরনের কাজ এই ধরনের আইডিয়াস কিভাবে পাওয়ার কিভাবে করছো সেটা যদি আমাদের জানাতে আমাদের একজন গোপন মানুষ রয়েছেন যিনি আমাদের মিউজিক রুমে থাকেন তিনি আমাদের সব আইডিয়াস দেন তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক রবীন্দ্রনাথ আমাদের মিউজিক রুমটা দুটো লালবাড়ির মধ্যে মানে ঠিক মধ্যে আছে আচ্ছা ডান দিকে যদি মানে হাফ কিলোমিটার যাওয়া যায় তাহলে পরে নাখোদা মসজিদ আর বাঁ হাফ কিলোমিটার গেলে পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি মানে অলমোস্ট দুটো বাড়ি থেকে সুর একসঙ্গে আমাদের মিউজিক রুমে বাট রবীন্দ্রনাথ তে মগ্ন হয়ে আছি আমার মনে হয় আমরা সবাই রবীন্দ্রনাথে মগ্ন হয়ে আছি জেনারেলি আমরা খুব ছোট থেকে গান বাজনা শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করি কিন্তু রবীন্দ্রনাথের কাছে এসে একটা অদ্ভুত আমরা কি বলবো একটা গাইডেন্স একটা প্যারেন্টাল অ্যাপ্রোচ পাই যেখানে সাহিত্য একদিকে একদিকে তার অদ্ভুত ফিলোসফিক্যাল চিন্তা আর তার সাথে এক অদ্ভুত ডেপথ অফ ওরিয়েন্টাল ক্লাসিক্যাল মিউজিক এই তিনটে জিনিসের সমন্বয় একসাথে মানে মিলে একাকার হয়ে গেছে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথকে নিয়ে আমি দেখেছি অনেকেই খুব শান্তিনিকেতন বা খুব জোড়াশাক হয়ে লিমিট করেন আমাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব উল্টো আমরা যখন মজ্জাহাটে সিম্ফনি শুনি তখন ওই ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের পাশে বসে বলেন দেখো এই মুভমেন্টটার রকম একটা এক্সপ্রেশন হতে পারে বা যখন বিথোভেন শুনছি তখন মনে হচ্ছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ ফলে রবীন্দ্রনাথের হাত ধরে সারা পৃথিবীকে দেখা মানে চলা যায় তাকে আমাদের খুব খুব হয় এটা খুব আমরা খুব লাকি তোমাদের দুজনকে দেখে আমার মনে পড়ছিল মানে রবীন্দ্রনাথ লিখেছিলেন এক জায়গায় রবীন্দ্রনাথ আর জ্যোতি দাদা মানে জ্যোতিন্দ্রনাথ তারা দুজনে রবীন্দ্রনাথ লিখতো আর জ্যোতিন্দ্রনাথ সুর দিত মানে যেমন তুমি মানে এজ জন্য তুমি লেখো আর উনি তুমি সুর দাও মানে পিয়ানো বাজি একটা অসাধারণ সৃষ্টি আসলে আমরা দুজনে খুব ঝগড়া করি সত্যি তো বেসিক্যালি আমাদের এই যে সমন্বয়টা খুব অদ্ভুতভাবে ঘটেছে মানে ওর টিপিক্যাল একটা ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড আমিও ইন্ডিয়ান মিউজিক শিখেছি কিন্তু আমার যন্ত্রটা বিদেশি পিয়ানো তো এই দুটোকে এক করে ধরুন আমাদের বলিউডের মিউজিক মিউজিক আমাদের আমাদের ফোক বাংলা পুরাতনি গান সেগুলোকে আমরা খুব কম বয়স থেকে ইয়াং অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে যখন আমরা কলেজে পড়ি তখন তৎকালীন যে ট্রেন্ড মিউজিক চলছিল সেটাই চলছিল তাদের মধ্যে গিয়ে হঠাৎ একটা বিদ্যাপতির পদাবলী কীর্তন শোনানো এবং তাদেরকে অ্যাট্র্যাক্ট করা এবং সেইটা করতে গিয়ে আমাদের কোথাও মনে হয় যে এই সমস্ত ধনরত্ন রবীন্দ্রনাথ বিদ্যাপতি লালন এদেরকে আমাদেরকেই সাম হাউ উই হ্যাভ টু এক্সপ্রেস ইট টু দি নিউর অডিয়েন্স এবং সেটা যদি না করি তাহলে আমার মনে হয় আমাদের সমাজ সবচেয়ে বড় মানে উইল বি দ্য লুজার কাজী সাহেবের গান আজকে তার ভেতরে যা এসেন্স অফ ক্লাসিক্যাল মিউজিক ফোক মিউজিক সেগুলোকে আমরা নিজেদের মিউজিকের ভেতরে মানে মডার্নাইজ করা বলবো না ফিউশন করা বলবো না কিন্তু এখন যেভাবে মানে দর্শক গান শুনতে অভ্যস্ত সেই ফর্মে আমরা ক্লাসিক্যাল ফর্মকে একসাথে নিয়ে এসে একটা নিজেদের অডিয়েন্স তৈরি করেছি মানে শুধুর ইউএসএতে শুধুর ইউরোপে ইউকেতে নানান জায়গায় শুধু ইন্ডিয়ান নয় আমাদের অডিয়েন্স কিন্তু বিদেশিরাও যাদেরকে আমরা এক্সপ্রেস করে বলি যে আমাদের এশিয়ান মিউজিকে ওরিয়েন্টাল মিউজিকে বাংলার গানে কি অদ্ভুত এক মাধুর্য আছে তার কি ডেপ তার কি ফিলোজফি সেটাকে প্যাকেজ করে আমরা তাদের কাছে পৌঁছাই এবং তারাও আপ্লুত হয়ে শোনে এবং আপনি যেটা বললেন চিরশাখা হেছে না মোড়ে ছেরোনা এটা একটা ছোট্ট গল্প আছে আমরা মানে আমরা একটা অ্যালবাম সিরিজ করেছিলাম অনেক বছর আগে আমরা রবীন্দ্রনাথের গান করবো বলে খুব একটা প্রস্তুত ছিলাম না আমরা একটা জার্মান টুয়ারে এসেছিলাম এবং একজন খুব জার্মান স্টেফান স্টপক নাম করা ওর সঙ্গে একদিন জ্যামিং করতে গিয়ে হঠাৎ রবীন্দ্রনাথের গান এবং তার প্রসঙ্গ ওঠে এবং এই ভদ্রলোকের কাছে রবীন্দ্রনাথের সৃষ্টি একেবারেই মানে উনি আগে মানে শোনেন ফলে ওনার চোখ দিয়ে রবীন্দ্রনাথকে ডিসকভার করা সেইটা করতে গিয়ে মনে হলো যে আজকে যেটা হলো এই জ্যামিং টাইটা যদি আমরা অ্যালবাম করতে পারি ফলে দ্যাট ইজ হাউ টু গো এন্ড উই হ্যাপেন এবং সেটা মানে পিওরলি কোইনসিডেন্টাল বাট একটা অসম্ভব সুন্দর সৃষ্টি হয়ে গেল এবং তাতে সাবমিশন মানে ওয়াজ এ গেস্ট আর্টিস্ট সেইটা করার পরে মানুষের এত ভালো লাগলো এবং আমরা বেশ অনেক পুরস্কার টুরস্কার পেলাম অনেকে বলতে আরম্ভ করলো যে এটা সেকেন্ড পার্ট কবে হবে তখন ঠিক আছে সেকেন্ড পার্ট তখন আমরা বোম্বেতে কাজ করছি এবং সুনিধি চৌহান আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড এবং কথা প্রসঙ্গে জানতে পারলাম যে সুনিধিরও একটা রবীন্দ্রনাথের প্রতি অগাধ প্রেম আছে রবীন্দ্রসঙ্গীত শোনে এবং রবীন্দ্রসঙ্গীত ওকে আলাদা শক্তি দেয় তখন বললাম যে তুমি করবে এটা বললো হ্যাঁ তোমরা যদি বলো নিশ্চয়ই করবো দ্যাট ইস হাউ সেকেন্ড পার্ট হ্যাপেন্ড এবং তারপরে আবার থার্ড পার্ট হলো থার্ড পার্ট ওয়াজ উইথ রেখা ভারদ্বাজ ওয়ান্স এগেন পাওয়ারফুল ভয়েস আর রেখাজির একটা অসম্ভব আই টুয়ার্ড সুফিজম রয়েছে এবং রবীন্দ্রনাথের থেকে বড় সুফি আর কি হয় প্রেম পূজা একটা এবং এইভাবেই তিনটে হয় এবং থার্ড পার্টটাতে চিরসখাহে আমরা তখন শো করতে গিয়েছি ফতেহপুর সিক আর ফতেহপুর সিকৃতে সালিম চিস্তির যে দরগা সেখানে হঠাৎ গিয়ে দেখি একজন ভদ্রলোক গান করছেন এবং তার গানটা মানে চলতে চলতে তোমরা শুনলে গান গাইছেন মানে উনি গান করছেন

কিন্তু সুফিজম বা ইসলামিক যে সাউন্ডস্কেপ সেইটাতে এক্সপ্লোর করা হয় না একদম এবং সেইটাতে প্রথম রেকর্ড করা এবং তারপরে মানুষের খুব ভালো লাগে হঠাৎ একদিন রাত দেড়টার সময় একটা মেল পাই আমাকে ফোন করে বলে চট করে মেলটা খোল মেলটা খুলে দেখি গুলজার সাহেব বম্বে থেকে কিভাবে উনি গানটা শুনেছেন জানি না তারপরে কিভাবে মেল আইডি জোগাড় করেছেন তাও জানি না উনি লিখেছেন যে দিস ইজ মাই টে একদম মানে এর থেকে ছোঁয়া আর কিভাবে ছোঁয়া যেতে পারে খুব পরিচিত কিছু বিশেষ মানুষের আশীর্বাদ পেয়েছে যাদের অনুসঙ্গ করে আমরা অনেক কিছু শিখেছি মানে এর সংখ্যাটা খুবই বেশি যেরকম ওর গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী বা আমার গুরুজি পন্ডিত উস্তাদ বিয়েত খাসাব এরা তো ইনিশিয়ালি আমাদের শিখিয়েছেন শিখিয়েছে তাছাড়াও মানে কর্মসূত্রে আমরা যাদের সাথে ওঠা বসা করার সুযোগ পেয়েছি যাদেরকে গাওয়ানোর যাদেরকে রেকর্ড করার সুযোগ পেয়েছি মানে বম্বে যে কোনো প্রতিতশা শিল্পীর কথাই বলুন বা কোনো শাস্ত্রীয় সঙ্গীত লেজেন্ড এবং মানে একজন বিদেশের মানে গ্রামী বা তার সাথে তো তাদের সাথে ওঠা বসা যেটুকু শিখতে পেরেছি আমরা খুব চেষ্টা করেছি সেগুলো যত্ন করে নিজেদের করে নিজেদের ভেতরে কাজে সেগুলোকে প্রকাশ করার আর আমাদের এখন একটা বেসিক খুব ইন্টারেস্টিং মাধ্যম হচ্ছে ইউটিউব ভিডিওস তাতে আমরা সেগুলো আস্তে আস্তে আমাদের এক্সপেরিমেন্টগুলোকে প্রকাশ করছি আমাদের মনে বা যেগুলো আমরা সঞ্চয় করে রেখেছিলাম যে যেগুলোকে কিভাবে কিউরেট করে মানুষের কাছে পৌঁছাবো সেগুলোকে আস্তে আস্তে তৈরি করে তাদের কাছে পৌঁছতে পারছি তাই আবার এখন কি হয় অডিয়েন্সও সেই ভিডিওতে অদ্ভুত অদ্ভুত আমাদের সাজেশনস দেয় যে এরপরে কানেকশনটা খুব মানে এটা আমাদের যুগের সঙ্গে মানে এটা অ্যাডভান্টেজটা নেওয়া আচ্ছা যখন প্রথম শুরু করেছিল তোমাদের কোথাও কোনো রকম মানে কি বলবো ক্রিটিসিজমের মধ্যে দিয়ে গেছে মানে হঠাৎ করে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সপেরিমেন্ট এটা মানে অনেকের কাছে মানে একটু অনেকটা গিয়েছে ক্রিটিসিজমের মধ্যে হ্যাঁ অবশ্যই কারণ যা কিছু নতুন তা তাই আসলে বিপ্লবের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ স্বয়ং তাকেও প্রচুর ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে তবে ক্রিটিসিজমের কথা মানে বলবো একটু ব্রেকে যাচ্ছি কারণ না হলে অনেক কথা শুনবো অনেক গল্প অনেক আড্ডা কিন্তু আসছি একটা ছোট্ট ব্রেকের পর ব্রেকের পর আবার আসছি সৌম্যজিৎ সৌরেন্দ্র